পঞ্চায়েত ভোটের প্রথম দিনে ট্রেনিং এসে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের প্রস্তুতি পর্বে আজ ট্রেনিং এর আয়োজন করা হয় কৃষ্ণনাথ কলেজ স্কুলে। ট্রেনিং শুরুর ঠিক আগের মুহূর্তেই বিক্ষোভ মিছিল করেন কেন্দ্রীয় বাহিনীর কথা বলে। গত 2018 সালে ভোট করতে গিয়ে ভোটকর্মী রাজকুমারকে হারিয়েছিলেন তার পরিবার। এখনও পর্যন্ত তার খুনের কিনারা করতে পারেনি পুলিশ, তাই এবার ভোটে নিজেদের নিরাপত্তার কারণেই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, অন্যথায় ভোট গ্রহণে অংশগ্রহণ করবেন না। আজকে 2023-এর পঞ্চায়েত ভোটের প্রথম দিনের ট্রেনিং আমরা বিগত 2018 খ্রিস্টাব্দে দেখেছি। পঞ্চায়েত ভোটে আমাদের উত্তর দিনাজপুরে প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়কে ভোট লুটেরাদের হাতে খুন হতে হয়েছে, এখনও পর্যন্ত সেই খুনের কিনারা হয়নি। আমরা 2023-এর চারিদিকে যে অবস্থা দেখছি তাতে করে আমরা ভোটকর্মীরা আতঙ্কিত, আশঙ্কিত, নিরাপদে বাড়ি ফিরতে পারবো কি না। ইলেকশন কমিশনকে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই দাবিতে আমরা প্রতি বুথে, রাজ্যের প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্সের দাবি জানাচ্ছি। সেন্ট্রাল ফোর্স যারা আমরা ভোট নিতে যাব না। রাজ্য পুলিশ ভালো কিন্তু তাদের উপরে আমাদের ভরসা নাই, সেই জন্য হাইকোর্টের রায় মেনে প্রতি বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে, না হলে আমরা ভোট নিতে যাব না। সেন্ট্রাল ফোর্স ছাড়া সারা পশ্চিমবঙ্গের কোনো ভোটকর্মী ডিসিআরসি থেকে নড়বে না, আমরা ভোট নিতে যাব না। এটা সংগ্রামী যৌথ মঞ্চের অঙ্গীকার, সমস্ত ভোটকর্মীর অঙ্গীকার।